একটু পিছনে যেতে হয়, আমার পরিবারের মধ্যে আমি প্রথম ব্যবসায়ী। আমাদের নর্মালি আমাদের পরিবারে বেশিরভাগই হলো লয়ার, আইনের সাথে জড়িত, বা তারা সরকারি চাকরি করে, বা তারা টিচার বলতে পারো, একাডেমিশিয়ান। তো সামহা আমাদের পরিবারে ব্যবসায়ী বলতে তারা খুব একটা ভালো ধারণা ছিল না। আমি অনেকদিন আগেকার কথা বলছি, অবভিয়াসলি স্কুলে পড়ি। আমাদের পরিবারের সবাই মনে করতো, মুরব্বী যারা, যে ব্যবসায়ী মানেই তারা কর ফাঁকি দেয় বা ভালো সৎভাবে চলে না, প্রফিটিয়ারিং করে, বেশি লাভ করতে চায়, এসব এটা ছিল, করার কিছু না। সুতরাং ওইখানে ব্যবসা শব্দটা বলা পরিবারে আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, বলা যেত না। ওরা সবাই আমাকে ধরে নিয়েছিল যে আমি ওই সরকারি চাকরিতে যাব বা কলেজে পড়াবো বা হোয়াট এভার, ফ্যাক্টরি একটা হবে, সেখানে আমি ফ্যাক্টরির মধ্যে যাব। এবং এত লোকের যে চাকরি হয়েছে, তারা আমার আমার কাছে অনেক কিছু ভাবে, মানে আমার রেসপন্সিবিলিটি, এরকম একটা নাইস ফিলিং ছিল। সাফল্য আসে তোমার টেকনোলজি, সায়েন্স এন্ড টেকনোলজি। আমি সবসময় বলি যে সায়েন্স এন্ড টেকনোলজিটা খুব দরকার। একটা জাতির জন্য অনেক কিছু না থাকলেও জাতি মোটামুটি টিকে থাকতে পারে, কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজি যদি না থাকে তাহলে কিন্তু জাতির পক্ষে ওটা খুব মুশকিল, স্পেশালি এই 21st century। তো প্রথম ছিল যে আমার সবসময় ইন্ডাস্ট্রি করার শখ ছিল, আমি কোনো ট্রেডিং এর মেন্টালিটি আমার ছিল না যে আমি মাল কিনবো, মাল বিক্রি করবো। আমার সবসময় একটা স্বপ্ন ছিল, যেটা বললাম, টাটা ইন্সপায়ার করেছি, ইন্ডাস্ট্রি করবো, সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। আমি যেটাকে বলি যে অ্যাচিভমেন্ট সবসময় হয় যে দেয়ার শুড বি এ ভার্টিক্যাল ইন্টিগ্রেশন মানুষের সবসময়, কারণ একটা যে কোনো জিনিসের যদি গ্রোথ না থাকে তাহলে কিন্তু সে ডুবে যাবে। সিমিলারলি যেমন একটা গাছে কোন পানি দেয় গাছটা গ্রো করবে, সিমিলারলি ব্যবসায়ীকেও সেভাবে পানি দিতে হবে, পানি মানে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যদি স্পেশালি রপ্তানিমুখী শিল্প হয় তাহলে বিশ্বে কি আছে সেটা আপনাকে ভালো করে দেখতে হবে, এবং মডার্ন রিকোয়ারমেন্ট বিশ্ব মার্কেটে যেটা আছে সেটার সাথে একই তালে যেতে হবে। সেই জন্য আমি সবসময় বলি যে আমার মেজর অ্যাচিভমেন্ট হলো যে মডার্নাইজেশন, ডেফিনেটলি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, ট্যানারি প্রথমে নিলাম, ওটা ওয়েট গ্রু করতাম, ওয়েট গ্রু থেকে তারপরে শেয়ার ইস্যু করলাম স্টক মার্কেটে, কারণ আমার কাছে ক্যাপিটাল ছিল না। মডার্নাইজ করতে গেলে টাকা লাগে, মেশিনারি আনতে হয়, তো সবসময় মেশিনারি কিন্তু আমি ভালো কিনতাম, সুতরাং ইউরোপিয়ান মেশিনারি কিনেছি, কিন্তু টাকা ছিল না, ব্যাংক বললো যে অত টাকা দেওয়া যাবে। পাবলিক ইস্যুতে গেলাম 1982, তাতে কিছু শেয়ার হোল্ডার আসলো, শেয়ার হোল্ডার তাদেরও কিছু লাভ হলো, এবং যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি যে প্রতি বছর আমরা একটা ডিভিডেন্ড দিয়ে গেছি, শেয়ার প্রাইস ইনক্রিজ করেছি, যেটা বলে শেয়ার হোল্ডার ওয়েলথ যেটাকে বাড়ানো হয়েছে। তো এইগুলো যদি অ্যাচিভমেন্ট তুমি বলো তাহলে আমি বলবো vertical integration, modernization, employment, increase in shareholders' wealth, definitely. আমি ক্যারেক্ট এক্স্যাক্টলি বলি, আমি অন মাই 30th বার্থডে, যখন আমার 30 বছর বয়স হয়, 26 সেপ্টেম্বর 1942 সালে, 42 সালে, 30 বছর বয়সে আমি চাকরি ছাড়লাম। এবং তখন কিন্তু পরিবেশ ব্যবসার জন্য অনুকূল ছিল না, তখনও একটা ফিলিং ছিল যে সবকিছু মানে পাবলিক সেক্টরে থাকবে, এরা একটা মেন্টালিটি ছিল ব্যুরোক্র্যাটসের মাথায়। প্রো প্রাইভেট সেক্টর খুব একটা ছিল না, যারা সরকারি কর্মচারীরা তাদের একটা ধারণা ছিল যে সবকিছু পাবলিক সেক্টরে থাকবে এবং সেখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। তো ইন শর্ট,
সেই যে একটা পরিবেশ দরকার, ফ্রি মার্কেট ইকোনমির যে পরিবেশটা দরকার, মুক্ত বাজার অর্থনীতি যেটাকে বলে, সেই পরিবেশ ছিল না। এবং তার জন্য অনেক সময় আমাকে নষ্ট করতে হয়েছে এই আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া। যে ঠিক আছে, ড্রিম আপনি যেটা বলতে পারেন, স্বপ্ন থাকতে হবে, তারপরে আপনার যেটা আমি যেটা সবসময় সবাইকে বলি যে আপনাকে ফোকাসিং করতে হবে। ওই প্রতি মাসে আমি দেখেছি অনেক ব্যবসায়ীরা এই মাসে এই ব্যবসাটা ধরলো, পছন্দ হলো না, আবার পরের তিন মাস পরে আরেকটা ব্যবসা, ওইটা আবার কোনো মতে বোধহয় ঠিক জমলো না বা যে কোনো কারণে হোক, এই করে ব্যবসা হয় না। আপনাকে যে কোনো একটা লাইন ধরতে হবে, যে লাইনই হোক সেটা আপনার ব্যাপার, এবং আপনাকে খুব স্ট্রং ফোকাসিং করতে হবে। তারপর ফোকাসিং করার পরে আপনি যদি ম্যানুফ্যাকচারিং লাইনে যান, যেটা আমি মনে করি আমার ট্রেডিং লাইনে খুব একটু অভিজ্ঞতা নাই, বা সেখানে আপনাকে কোয়ালিটি কন্ট্রোল, আমি সবসময় বিশ্বাস করি যে আপনি যদি মানটা না ঠিক রাখতে পারেন, আপনার দ্রব্যের যদি মান আপনি ঠিক না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি একদিন একদিন মান। যেহেতু আমরা একটা লাইন ফোকাসিং করে নিয়েছি, সেটা চামড়া শিল্পর সাথে জড়িত, পাদুকা শিল্প মানে শু ইন্ডাস্ট্রি, এইখানে আমরা ডেফিনেটলি টপ থ্রির মধ্যে অলরেডি এসে গেছি, ফুটওয়্যারের কথা বলছি, যে কোনো সন্দেহ নাই। একটা এপেক্স একটা ব্র্যান্ড নেম হয়ে গেছে মোটামুটি, যে এপেক্স মানে ভালো বলে, কিন্তু সবচেয়ে বড় হলো সাস্টেনেবিলিটি। এইটা যে ধারাবাহিকতা, এটা আমার চোখের সামনে কত যে বড় বড় মানে ট্যানিং ইন্ডাস্ট্রি খুব নাম করা ছিল, কিন্তু ওই যেগুলো বললাম ডিসিপ্লিন ছিল না, তারা জ্বলে গেল। বিশ্ববাজারেও আপনি দেখবেন অনেক বড় বড় ব্র্যান্ড কিন্তু জ্বলে গেছে, বিকজ ওই যে এক স্টেপ এগিয়ে থাকতে হবে আমাকে, ইনভেস্টমেন্ট করতে হবে, ইউ হ্যাভ টু কিপ অন ইনভেস্টিং ইন ম্যান পাওয়ার, ইন টেকনোলজি, ইন টু স্কিল সায়েন্স, তাহলে এই যে ধারাবাহিকতা বা সাস্টেনেবিলিটি, এইটা কিন্তু মোর টাফ দেন স্টার্টিং অ্যান এন্টারপ্রাইজ। একটা যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি করা যায়, আপনার টাকা থাকলে টাকা আপনাকে ব্যাংক দিল, আপনি টাকা আছে জমি কিনলেন বা বিল্ডিং করলেন হয়ে গেল, তারপরে তারপর এইখানে আমার মনে হয় যে 10 বছরে আমরা যে পজিশনে আছি এইটা ধরে রাখার জন্য যা যা করণীয় সেগুলো আমাকে রাখতে হবে। আমি অর্থনীতি পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে 1964-এ, এক কয়েক যুগ আগে। আই এম নট এন ইকোনমিস্ট, অর্থনীতিবিদ না, বাট এইটুকু বুঝি যে আমার যদি স্বপ্ন আমার হাতে যদি সেই আলাদাদের ছেড়ে রাখতাম, তাহলে কি করতাম, এই তো আমার যদি থাকতো আমি করতাম দারিদ্র বিমোচন। এই বড় বড় কথা জিডিপি গ্রোথ 10%, 8%, 7%, এই পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে এত, যে লোকে যে দারিদ্র্যে ভুগছে, হোয়াট ডাজ ইট মিন টু নাথিং। তো সুতরাং সবচেয়ে বড় কাজ যেটা আমি আমার কাছে যদি শিখছি রাখতে থাকতো, দারিদ্রতা এমন একটা মানে সাপ, এইটা অভিশাপ, এইটা থাকতে কিন্তু জাতি উঠতে পারে। আর প্যান্ডেমিকের কারণে আরো তো দারিদ্রতা বেড়ে গেছে, সবাই তো দারিদ্রতা যদি চলে যায় সবাই বেনিফিট করে, যে বড় বড় ইন্ডাস্ট্রিজ তারা বেনিফিট, সামান্য ছোট ছোট যে মুদির দোকানদার সেও বেনিফিট করে, কারণ মানুষের হাতে তখন ক্রয় ক্ষমতাটা বাড়ে। তো একটাই যদি আমি যদি স্বপ্ন দেখতে চাই, যে এটা মনে হয় না হবে, যে দারিদ্র যেন এখান থেকে, যেটা প্রফেসর ইউনুস বলেছিল যে দারিদ্রটা আমি মিউজিয়ামে দেখতে চাই, এইটা আমার জীবিত অবস্থায় আমি দেখতে আমার মনে হয় না হবে, কিন্তু ভবিষ্যতে যেন নেক্সট 10 বছর বা 15 বছর যেন দারিদ্রতাটা বাংলাদেশে যেন